আসসালামু আলাইকুম। মাহিরের পক্ষ থেকে আমি মিরাজুল ইসলাম আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে খুব সহজেই ইমেল কালেকশন করতে পারেন আপনাদের টার্গেটেড বেজ অনুযায়ী। তো ইমেল কালেকশনের জন্য আপনাদেরকে কয়েকটা কাজ করতে হবে। স্টেপ নাম্বার ওয়ান, সর্বত আপনাকে একটা এক্সটেনশন ডাউনলোড করে নিতে হবে ইমেল কালেকশনের জন্য, যেটা আমি অলরেডি এখানে দিছি। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ইয়ে করবেন, কালেকশন করবেন। তো আমি একটা ক্রোম ব্রাউজারে গেলাম। তো আমি লিখছি ইমেইল এক্সট্রাক্টর ক্রোম, অর্থাৎ আমি ক্রোমের একটা এক্সটেনশন ইউজ করছি। তো সর্বত আপনাকে ইমেল এক্সট্রাক্টর দিয়ে আপনাকে এক্সটেনশনগুলো ডাউনলোড করে নিতে হবে। এটা আপনার খুব সহজে এক ক্লিকের মাধ্যমে এরকম করে আপনি ইমেলটা কালেক্ট করতে পারবেন। তো আমি সর্বপ্রথম অ্যাড টু ক্রোমে করছি, ক্রোমে অ্যাড করে দিলাম। দেখেন খুব সহজে এই ইমেলটা কালেক্ট হয়ে গেল। তারপরে যদি আপনার ইমেল ক্রোমটা দেখবেন যে এখানে অনেকগুলো এক্সটেনশন অ্যাড করা আছে, এখান থেকে আপনি এই এক্সটেনশনটাকে পিন আপ করে নিতে পারেন। এই যে ইমেল স্ট্রাকচারটাকে পিন আপ করে নিতে পারেন, তাহলে দেখবেন যে এখানে চলে আসবে। যখন কোনো ইমেল সে ফাইন্ডিং করবে তখন ওটা অটোমেটিক্যালি 1 বা 2 বা 3 এরকম করে ধরে নেবে। ঠিক আছে, তো দেখেন এটা কেন হচ্ছে যে সর্বপ্রথম আমাদেরকে এক্সটেনশনটাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদের মানে ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো এই এক্সটেনশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এরপরে যে কাজটা করতে হবে, আপনাদের একটা সার্চ টার্মস তৈরি করে নিতে হবে। সার্চ টার্মস অর্থাৎ গুগল সার্চ টার্মস। তো গুগল সার্চ টার্মসটা কীভাবে কাজ করবে দেখেন। তো আমরা এখানে এই যে একটা সার্চ টার্মস আছে সেটা আমি এখানে কপি করলাম, এটাকে আমি আচ্ছা আমি এই ব্রাউজারের নাম এই ব্রাউজারে দিয়ে আমাদের একটু সুবিধা হবে। আমি এখানে অলরেডি কিছু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করে রাখছি, তাহলে বুঝাতে সুবিধা হবে আপনাদের। তো আমি এখানে আসলাম, আসবার পরে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এন্টার মারলাম। ইন্টারনেট সার্চ টার্মসটা হচ্ছে কি, যেমন ধরেন আপনি যেই ক্যাটাগরির আপনি যেই ব্যক্তিদের আপনি নিয়ে চান, যেমন ধরেন আমি ফ্যাশন মডেল যারা আছে তাদেরকে আমি টার্গেট করতে যাচ্ছি, অর্থাৎ কিওয়ার্ড। তারপরে আপনি ইমেইল যেই ইয়েটা আছে মানে এক্সটেনশন বা ইমেল ফরম্যাটিং, তারপরে মেয়ে নিবেন ছেলে তাদেরকে, অর্থাৎ মেয়েদেরকে টার্গেট করতে চাচ্ছেন না ছেলেদেরকে টার্গেট করতে চাচ্ছেন, এই এক্সটেনশন একটা। তারপরে সিটি বা কান্ট্রির একটা এক্সটেনশন আছে, অর্থাৎ টার্গেট করতে চাচ্ছেন সেই সিটিকে, এবং কোন ওয়েবসাইট থেকে আপনি টার্গেট করতে চাচ্ছেন। যেমন ধরেন আমি এখানে কিছু লিস্ট অলরেডি তৈরি করে রাখছি আপনাকে বোঝানোর সুবিধার্থে। যেমন ধরেন এখানে আমি ক্যাটাগরি সিলেকশন করে রাখছি এখানে কিছু, আপনারা চাইলে এগুলো ক্যাটাগরি এরকম তৈরি করে রাখতে পারেন যে আপনার কোন ক্যাটাগরির ব্যক্তিদেরকে আপনি দরকার লাগে। এখানে যেমন ধরেন আমি ফ্যাশন অ্যাক্টর, ক্যাট লাভার, ট্রাভেলার এরকম ব্যক্তিদেরকে আমি এখানে টার্গেট করছে। ঠিক আছে, এই যে এটা আমি ডাবল কোটেশনের মাঝে দিয়ে দিছি। দেখেন এখানে কি করবো, সর্বপ্রথম ডাবল কোটেশন মার্ক দেবে। দেখেন এখানে ডাবল কোটেশন মার্কের মাঝে আমি হচ্ছে যে দিয়ে দিছি ফ্যাশন মডেল। তারপরে হচ্ছে যে ইমেল টার্মস, ঠিক আছে, ইমেল ফরম্যাট, যেমন @gmail.com, yahoo.com, outlook.com, hotmail.com, এরকম অনেক ইমেল এক্সটেনশন আছে। তো আমি আপাতত জিমেলটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো গেল, এটা হচ্ছে যে আমাদের gmail.com। তারপর আপনি সি নাহি নাকি ইয়েটা নেবেন, আমি এখানে ওয়েবসাইটটাকে পরে আসতেছি। তো আমি সি নিলাম, অর্থাৎ ফিমেলদেরকে নিলাম। ইচ্ছে গেলে আমি ফিমেলদেরকে কেটেও দিতে পারি। ফিমেলদেরকে কেটে দিলে দেখবেন যে এখানে আরও অধিক ইমেল পাওয়া যাবে। ঠিক আছে, তো এখানে দেখেন দেখেন আমি যে এক্সটেনশনটার কথা বললাম, আমি সেই এক্সটেনশনটা দেখেন ইমেল পাওয়ার সঙ্গে সঙ্গে এরা এই এক্সটেনশনটা অটোমেটিক্যালি এখান থেকে ইমেলগুলো ধরে নিছে। তো আমি যদি এই সিটা বাদ দিই তাহলে দেখবেন যে 46টা ইমেল আমি কালেক্ট করতে পারতেছি। তো এই 46টা ইমেল যে আসলে আসলে ইমেইল দিচ্ছে কিনা এটা আমরা আপনাদেরকে দেখাবো। তো তার আগে দেখাই যে আপনাদেরকে এই ট্রান্সটা
তো ট্রান্সটা হচ্ছে কি যে যেমন ধরেন হচ্ছে যে আপনার সি বা হি এটা দিয়ে নিতে পারেন, অর্থাৎ ছেলে বা মেয়ে থেকে কারেকশন করতে চাচ্ছেন সেটা দিয়ে যাদের ইমেল নিতে চাচ্ছেন, তো সেটা আমি হচ্ছে যে সি নিতে পারি অথবা আমি সি ছাড়া নিতে পারি, ঠিক আছে। সি হার দে মেল হার্স এগুলো হচ্ছে যে আপনার জেন্ডার হিসেবে ইনস্টাগ্রামে ইউজ করা হয়ে থাকে। তারপর আসতেছে এখানে কান্ট্রি বা সিটি, আপনি যদি চান যে বাংলাদেশিদেরকে টার্গেট করবেন তো এখানে বাংলাদেশ লিখে দিতে পারেন। তো আমি নিউ ইয়র্ক সিটি, তো আমি ইউএসএর কিছু 50টা সিটিকে আমি এখানে 50টা 100টার মতো 100টা সিটি নিছি, যেটা হচ্ছে যে টপ সিটির মধ্যে একটা 100টা সিটিকে আমি এ করে নিছি, যে এখানে দেখছি নিউ ইয়র্ক, তারপর লস অ্যাঞ্জেলাস, তারপর শিকাগো, এই সিটিদেরকে আমি এখানে বসে দিতে পারি। যেমন ধরেন এখানে যদি আমি নিউ ইয়র্ক সিটি চলে যাই তাহলে আমি কী করলাম, লস অ্যাঞ্জেলাস ব্যক্তি থেকে, কারণ এই যে লস অ্যাঞ্জেলাস সরি দেখেন লস অ্যাঞ্জেলাস এখানে একটা সিটি দিয়ে দিলাম, এরপর দিন সার্চ টার্ম দিলাম। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে, আমি বিষয়টা বুঝে বলতেছি। এ তারপর হচ্ছে যে instagram.com থেকে নিতে পারেন, ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, বিভিন্ন জায়গা থেকে আপনি ইমেলগুলো কালেকশন করতে পারেন। তো আমি আপাতত ইনস্টাগ্রাম থেকে নিচ্ছি, এবং নিচ্ছে হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি থেকে, তো নিউ ইয়র্ক সিটি থেকে আমি হচ্ছে যে নিলাম। দেখা যাবে যে আমি যদি সি না দিয়ে থাকি তাহলে দেখবেন যে আমাদের প্রায় 46টা বা সি বা হি দিলে আমাদের অ্যারাউন্ড 31টার মতো আমরা ইমেল পেলাম। বাট এই 31টা মেল কিন্তু 10টা সার্চ, যে গুগলে সার্চ টার্মস বা সার্চ পেজ আছে সেই 10টা পেজের মধ্যে না, এটা কিন্তু আমি 100টা রেজাল্ট করে রাখছি, ঠিক আছে। তো এটার জন্য আমাদেরকে যেতে হবে সেটিংসে, অর্থাৎ এখানে আরেকটা কাজ আছে। স্টেপ ওয়ানটা তো চলে গেলো হচ্ছে এক্সটেনশনটা দেওয়া, স্টেপ টুটা হচ্ছে যে আপনার সার্চ টার্মসটাকে আপনি রেডি করা, দেন স্টেপ থ্রি যেটা সেটা হচ্ছে যে আপনি গুগল সার্চে হচ্ছে যে আপনার 100টা সিলেকশন করে দেওয়া। এখান থেকে গেলাম যে সি অল সেটিংসে গেলাম, এই যে জাস্ট এখানে, তারপরে হচ্ছে 10টা থাকবে আপনি এখানে, এখানে ড্রাগ করে আপনি এই যে এখান থেকে ড্রাগ করে 50টা বা 100টা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর যখন আপনি এখানে কান্ট্রি সিলেকশন করে দেবেন, যেমন ধরেন আমি দিচ্ছি হচ্ছে যে ইউনাইটেড স্টেট, এখানে আমি ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট হচ্ছে যে আমি কী করলাম, সেভ দিয়ে দিলাম, দিয়ে সেভ পারফরমেন্স দেন ওকে। এরপর একটা আসবে, আই অ্যাম নট এ রোবট, এটা একটা ভেরিফাই চাইবে। তো দেখেন এখানে চলে আসলো, ঠিক আছে। তো আমি সার্চ পেজটা আমি এখান থেকে নিয়ে নিলাম। এইভাবে আপনারা দেখেন এখান থেকে 43টা ইমেল চলে আসলো। তো আশা করছি এই 43টা ইমেইল আপনার ভেরিড, বলবেন কেমন করে বিষয়টা, আমি বিষয়টা দেখে দিচ্ছি। তো তার আগে দেখেন যে এই প্রোফাইলগুলো আসলে ভ্যালিড কি আনভ্যালিড। আমি অলরেডি ইনস্টাগ্রামে এখন লগ ইন করে রাখছি, যার কারণে আমি বিষয়টা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন আমি কন্ট্রোল দুই তিনটা প্রোফাইল আপনাদেরকে আমি দেখাই, দেখেন এই ব্যক্তিদের ইমেলটা এখানে অলরেডি ইনসার্ট করাই আছে, ঠিক আছে। সো দেখবেন যে এইগুলো হচ্ছে যে ভ্যালিড ইমেইল, ঠিক আছে। তো এটা আমি বোঝার সুবিধাতে দেখেছি, দেখেন এগুলো হচ্ছে যে ভ্যালিড ইমেইল, দেখেন এই যে ভ্যালিড ইমেইল, এখান থেকেই কিন্তু তারা ইমেলটা কালেকশন করে দিতে দিয়েছে। আপনারা যদি মনে করেন যে না আমি ওয়ান ক্লিকের মাধ্যমে শুধু ইমেল নেব না, তাদের ফার্স্ট নেম লাস্ট নেমও নেব, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে একটু কষ্ট করে ম্যানুয়ালি কাজ করতে হবে। তো ম্যানুয়ালি কাজ করার জন্য আপনাদের এখান থেকে নিয়ে এসে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেমগুলো আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন। তো এইভাবে আপনারা খুব সহজেই দেখবেন যে আপনাদের ইনস্টাগ্রামে, তো ইনস্টাগ্রামেও সচরাচর ফার্স্ট নেম লাস্ট নেম ওভাবে থাকে না, শুধু ইউজার নেমই বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে, এবং হচ্ছে যে শুধুমাত্র নেমটা আসলে ইউজ করা হয়ে থাকে। দেখেন যতগুলো ব্যক্তিদেরকে দেখবেন, দেখবেন যে অধিকাংশ ব্যক্তিদেরই আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম থাকে না, ইউজ করে না। ঠিক আছে না, তো এইভাবে আপনারা খুব সহজেই দেখবেন যে আপনারা ইমেল কালেকশন করতে পারেন। এবং ইমেল কালেকশনটা হয়ে যাওয়ার পরে আমি ইনস্টাগ্রাম ওপেন করছি না, কারণ আমার এখানে আবার পুনরায় ভেরিফাই চাচ্ছে। তো আমি এরপর অপশনটাতে আমি যাচ্ছি, যেমন ধরেন এই ইমেলগুলো যে আমাদের কালেকশন হলো, এই ইমেলগুলো আসলে কি ভেরিড, এটা আমরা এখানে দেখতে পারলাম যে এখান থেকে আমরা ইমেলগুলো কালেকশন করলাম। তো আমি এগুলো প্রায় অধিকাংশই ভেরিড। তো আমি এখান থেকে এখানে গেলাম, অর্থাৎ ইমেল এক্সটেনশনে গেলাম, যাওয়ার পর কপি অলে ক্লিক করলাম। কপি অলে ক্লিক করার পরে আমি একটা হচ্ছে যে আমার যে ইমেল লিস্ট তৈরি করে রাখছি এখানে একটা গুগল শিটে, তো ইমেল লিস্টটা আমি এখানে কী করলাম, পেস্ট করে দিলাম। লাস্টের দিকে একটু যাবেন, যাওয়ার পর দেখবেন যে এখান থেকে কিছু টেক্সট থাকবে এখানে এক্সট্রা, এই যে এখান থেকে 3 থেকে 4টারও এগুলো একটু ডিলিট করে দেবেন।
ঠিক আছে, তাহলে আমরা অ্যারাউন্ড হচ্ছে যে 40টার মতো মেইল আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, ওখানে যে ঘটে দেখা কিন্তু আমরা অ্যারাউন্ড 40টার মতো পেলাম। একটা হচ্ছে উপরে হচ্ছে যে ইমেল লেখা এবং বাদ বাকি হচ্ছে দেখা যায় 41 নম্বর পর্যন্ত, তার মানে আমরা 40টা ইমেল পেয়ে গেলাম। এখন এই ইমেইলগুলো আসলে ভ্যালিড কি না এই বিষয়গুলো আমাদের দেখার বিষয়, যেহেতু আমরা দেখতে পেলাম যে এগুলো আসলে ইমেইল সবগুলো নিয়ে প্রোফাইল থেকেই নেওয়া, ইনস্টাগ্রাম সচরাচর সবগুলো প্রোফাইল থেকেই নিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখেন, এখানে যখন আমরা অ্যাট রেট অফ যাবো দেখবেন যে এখানে সে ব্যক্তিটার হচ্ছে যে প্রোফাইল ইয়েটা দেখাবে, অর্থাৎ পিকচারটা দেখাবে। তো এইভাবে আমরা একটা একটা চেক করতে পারি, ইচ্ছে করলে দেখেন এটা হচ্ছে যে ভ্যালিড না বা ভ্যালিড কিন্তু আপনি হয়তো প্রোফাইল ইয়েতে দেওয়া নেই বা পিকচার দেওয়া নেই, সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে এখান থেকে হচ্ছে যে ডিলিট রো করে দিতে পারেন। তো এভাবে আপনি যে এটা আমি ডিলিট রো করছি, এটাও করে দিলাম ডিলিট রো, অধিকাংশই হয়তো দেখবেন যে হয়তো বা ভ্যালিড থাকলেও আপনার ইয়ে থাকবে না। দেখেন এই ব্যক্তিটা হচ্ছে যে প্রোফাইল পিকচার দেওয়া আছে, তাই আমি এই ধরনের প্রোফাইল পিকচারগুলো আমরা কালেক্ট করতে পারি, কিংবা আমরা সবগুলো নিয়ে একবারে হচ্ছে যে ইমেল নিতে পারি। তবে সবগুলো ইমেলই কিন্তু ভ্যালিড, যদি আপনি চান যে না আপনি যে এর আগে যে দেখেন আমি ইমেলটা লিড করে দিলাম, এই ইমেলটা আসলে কোথায় থেকে নেওয়া হয়েছে, দেখেন 1, 2, 3 নম্বর হয়তো দেখবেন যে এই 3 থেকে 4টা প্রোফাইলের মধ্যে আমরা পেয়ে যাব। তো দেখেন এখান থেকে আমরা যদি আমার যে আইকনটা খোলা সেভ দিয়ে ভিডিও পেস্ট করে দিলাম, এই যে দেখেন এই ব্যক্তিটা মেইলটাতে আমার ইমেলটাকে ভেরিফাই করতে বলতেছে। ঠিক আছে, তো আমি কি নাম এটা, ও আচ্ছা এই যে এটা না এটা না, আচ্ছা আমার ইমেলটা ভেরিফাই করার কারণে আমার একটু ইয়া সরি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলতেছে, আচ্ছা আমি একটু ভেরিফাই করি। একটু ওয়েট করুন, আমি ভিতরে একটু ভেরিফাই করে নিয়ে একটু দেখেন নাম্বারটি ভেরিফাই করবার পরে আমরা এখানে আবার চলে আসলাম ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে দেখেন অ্যাকাউন্টটা যদি আমরা দেখি যে আমাদের যে নাম্বারটা আমরা মনে করছিলাম যে কিছুক্ষণ আগে ডিলিট করে দিয়েছিলাম যে এই নাম্বারটা আসলেই হচ্ছে যে ভ্যালিড কি না, দেখেন এটা হচ্ছে যে আমরা পেস্ট করে ভিডিও দেখেন এখানে দেওয়া হয়ে আছে যেটা হচ্ছে যে ভ্যালিড ইমেইল। তো এভাবে আসলে অনেকেই হচ্ছে যে প্রোফাইল পিকচার দেয় না, তো আসলে সব কিছু হচ্ছে যে আমাদের যে ডিলিট করে দেওয়া লাগবে প্রোফাইল পিকচার আসলে এটাও কোনো বিষয় না। তো নিচের থেকে 3টে ডিলিট করে দিলাম, আসলে এগুলো হচ্ছে সবগুলি প্রায় ভ্যালিড ইমেইল। ঠিক আছে, তো অনেকগুলো জিমেইল হচ্ছে তারা প্রোফাইল ইমেজই দেয় না, তো এই ইমেলটা আমরা যদি চেক করতে চাই তাহলে দেখবেন যে হচ্ছে যে আমরা এখান থেকে যে ইমেলটা কালেকশন করছি এটা হচ্ছে যে ভ্যালিড কিনা, দেখেন দেখেন এটাও ভ্যালিড ইমেইল। ঠিক আছে, তো আসলে মূলত সবগুলোই প্রায় ভ্যালিড ইমেইল, বাট কোনো ব্যক্তিরা প্রোফাইল পিকচার দেবে কোনো প্রোফাইলের ব্যক্তিরা প্রোফাইল পিকচার দেয় নাই। তো এভাবে আমরা খুব সহজেই ইমেলগুলো আমরা আসলে কালেকশন করতে পারি এবং হচ্ছে যে ইমেলগুলো আমরা চেক করে নিয়ে আমরা হচ্ছে যে চেক করে নিতে পারি আমরা। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে কি যে এখানে আমাদের ইমেল কালেকশন হয়ে গেল। ঠিক আছে, সর্বত আমরা এক্সটেনশন ইউজ করলাম, আমাদের প্রথম কাজ এক্সটেনশন ইউজ করলাম, করে আমরা ইমেল কালেকশন করলাম, কালেকশন করার পর সেই ইমেলগুলো আমরা চেক করলাম। কিন্তু আমাদের ধরেন ইমেইল এখানে আপাতত ধরেন আমরা এখানে করছে হচ্ছে 40টা ইমেল, হয়তো বা 40টা ইমেল, ধরেন এখানে যদি আমাদের একাধিক ইমেইল হয়ে যায়, ঠিক আছে ধরেন 500,000 ইমেইল আমরা কালেকশন করছি, যদি তার মধ্যে দুই একটা ডুপ্লিকেট ইমেইলও তো থাকতে পারে, যেমন ধরেন আমি এখানে দুইটা হচ্ছে যে ডুপ্লিকেট ইমেল আমি ইয়ে করে দিলাম পেস্ট করে দিলাম, নিচে কয়েকটা ডুপ্লিকেট বানালাম। তো এখন এই ইমেইলগুলো ধরেন এখানে হয়তো মনে করেন 45টা ইমেল হয়তো এখানে রো দেখাচ্ছে, বাট এখানে আপনি হয়তো বা
দেখা যাচ্ছে 4500 ইমেল হয়ে গেছে একটা শিটের ভিতর, আপনি 4500 ইমেল কালেকশন করছেন, কিন্তু সেই ইমেলগুলোর ভিতরে যে ডুপ্লিকেট ইমেলও তো থাকতে পারে, তাহলে সেগুলো আপনি কীভাবে হচ্ছে যে আপনার ফাইন্ডিং করবেন বা খুঁজে বের করতে পারেন? ঠিক আছে, তো এটা তো আসলে মূলত 4500 বা 5000 যখন ইমেল হয়ে যাবে তখন তো একটা একটা করে খুঁজে বের করে একটু সার্টিফিকেট। তো এই জন্যে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা এক্সটেনশন ইউজ করবো, সেটা হচ্ছে কি যে ডুপ্লিকেটের একটা এক্সটেনশন। তো এখান থেকে গেট অ্যাড অন, এখান থেকে গুগল শিটে গেট অ্যাড অনে যাব আমরা। এটা হচ্ছে যে রিমুভ ডুপ্লিকেট, তো এখান থেকে একটা রিমুভ ডুপ্লিকেট একটা প্লাগইন দিয়ে নিলাম। এখানে দেখুন যে একাধিক ইয়ে আছে, ডুপ্লিকেট রাস্তা, আমি এটা ইউজ করলাম ইনস্টল, এটা মেবি 1 মান্থের জন্যে। তো এখান থেকে আমি সাইন ইন করে নিলাম, তারপর অ্যালাউ করে দিলাম, পারমিশন দেন, ডান, ইচ্ছে করে আমরা এখান থেকে ইনস্টলও করে দিতে পারি আমরা। তো যখন আমরা রিমুভ ডুপ্লিকেট ইনস্টল দেবো তখন এখান থেকে দেখবেন যে এক্সটেনশন চলে আসছে, এখান থেকে দেখবেন যে রিমুভ ডুপ্লিকেট। এখানে ইয়ার অ্যানাদার ইমেল থেকে আপনি ইমেইল সেন্ড করতে পারেন, বাট এটা পরে দেখে দেবেন ইনশাল্লাহ। তো এখান থেকে রিমুভ ডুপ্লিকেটে যাওয়ার পরে ফাইন্ড ডুপ্লিকেট অর ইউনিক রো, তো আমি এখানে মূলত শুধু ইমেইল করে রাখছি। এখানে যদি আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে রাখতে চান তো এখানে দিয়ে রাখতে পারেন, তো আমি একটাই শুধু ইউজ করলাম আপাতত। তো এখানে আসার পর দেখবেন যে ওয়ার্কিং, এখানে একটু ইয়ে করবেন, দিস ইজ ট্রায়াল ভার্সন, ইউ ক্যান সাবস্ক্রাইব। তো এটা আমরা এখানে আসলে মূলত ট্রায়াল ভার্সন ইউজ করছি। তো এখানে অটো সিলেক্ট করে রাখবো আমরা, ঠিক আছে না, এখানে অটো সিলেকশনে ক্লিক দেব, দেওয়ার পরে হচ্ছে যে নেক্সটে ক্লিক দেব, ঠিক আছে। এখান থেকে ডুপ্লিকেট ক্লিক দেব আমরা, দিয়ে নেক্সট মারব, মারব শুধু একটা আমাদের হচ্ছে যে ইমেইল কালেকশন যেটা আছে ইমেইল ফর্মেটে, এটা একটা, যদি আমরা একাধিক রো থাকতো তাহলে এখানে নিচের থেকে দেখতে যে একাধিক রোটা ইয়ে করতো, শো করতো। তারপর নেক্সটে ক্লিক দিলাম, এখানে হচ্ছে যে কোন কালার আপনি ফিল করবেন যেগুলো ডুপ্লিকেট আছে, আমি বর্তমানে ইয়েতে আছে, ইয়ে ডিফল্ট হিসেবে যেটা এটাই সিলেক্ট করে রাখলাম, দেন ফিনিশে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখবেন যে চারটা ডুপ্লিকেট, কারণ হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা করছিলাম তারপর আমরা কিন্তু চারটা ডুপ্লিকেট করছি। তারপর হচ্ছে দিলাম স্টার্ট অফার, দেন নেক্সট, তারপর নেক্সট নেক্সট। এখান থেকে দিলাম হচ্ছে যে কি কালারটা না দেখে ক্লিন ভ্যালু অথবা ডিলিট দিস রো উইথ দিস সেকশন, এটাকে আমরা করে দিতে পারি। অর্থাৎ এটা যেই ডুপ্লিকেট আছে সেই ডুপ্লিকেটগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি। এখানে চারটা ডুপ্লিকেট আমাদের রিমুভ হয়ে গেছে অলরেডি, যদি আমরা দেখতে যাই দেখেন নিচের থেকে চারটা কিন্তু ডুপ্লিকেটগুলো রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে এক্সটেনশনে আবার আসি দেখবেন যে হচ্ছে যে আর ডুপ্লিকেটটা শো করবে না, তো আমি ওটা আসলে ইয়েলোটা আমি দেখে দিলাম। তো এখান থেকে আপনি যেই এক্সটেনশন অর্থাৎ যেই কমান্ডটা আপনি এখানে দিতে চান সেই কমান্ডটা এখান থেকে ইউজ করতে পারেন, নেক্সটে ক্লিক দিলেন, দেওয়ার পর হচ্ছে যে ডুপ্লিকেটগুলো আপনাকে ফাইন্ড করে নিতে পারেন, তারপর নেক্সটে ক্লিক দিলেন, এখান থেকে আপনি ইউলোটা ফাইন করতে পারেন, এখান থেকে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে না, অথবা কপি করে নিতে পারেন, ঠিক আছে, যেটা কমান্ড ইউজ করতে চান। তো আমি ডুপ্লিকেটগুলো এভাবে আমি খুব সহজেই রিমুভ করে দিতে পারি। তাহলে আশা করছি এতটুকু বিষয় আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা সর্বপ্রথম এক্সটেনশনটাকে ডাউনলোড করে নেবেন, তারপর হচ্ছে যে আপনারা সার্চ টার্মসটা যেটা আছে সেটাকে আপনারা খুব সহজেই আপনাদের মতো করে তৈরি করে নেবেন বা সার্চ করবেন, করার পর ইমেল কালেকশন করবেন, এবং ইমেল কালেকশন করার পরে রিমুভ করবেন। এ খুব সহজ প্রসেসে, এই কয়েকটা প্রসেসে আপনারা ইমেইল শত শত ইমেল কালেকশন করতে পারেন। আমি কিন্তু দেখেন এখানে দিলাম হচ্ছে যে একটা সার্চ টার্মসে, তো আমি দিলাম এখানে নিউ ইয়র্ক সিটি দিলাম। তো আপনারা ইচ্ছে করলে যদি আপনারা চান যে নিউ ইয়র্ক সিটির পরিবর্তে হচ্ছে যে আপনারা লস অ্যাঞ্জেলা থেকে নেবেন, তো দেখবেন যে লস অ্যাঞ্জেলা থেকে আপনি পালেন, তার মানে কি আমরা হচ্ছে যে এখান থেকে পালাম অ্যারাউন্ড 40টার মতো মেইল,
আচ্ছা শিট আমি কেটে দিই, তাহলে হচ্ছে আমাদের ইমেলগুলো আরও বেশি আসতেছে। তো দেখেন এখানে 40টা পেলাম। এরকম করে আপনারা খুব সহজেই দেখবেন যে কত লিখে দিলাম, তো খুব সহজেই আপনারা ইমেলগুলো কালেকশন করতে পারেন। ঠিক আছে, তো এভাবে আপনারা খুব সহজে উইদিন 1 ক্লিক বা 2 ক্লিকের মাধ্যমে আপনারা ইমেল কালেকশন করতে পারেন। তো আশা করছি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন, যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আমি আমার সাধ্য মতো আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো বা হেল্প করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।